পরপর দুটি বাইকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কামনাড়া পীরতলা এলাকার এক নম্বর বিডিও অফিস চত্বরে। যদিও বাইক দুটিতে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রখর রোদে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল বাইক দুটি, তারপর হঠাৎ করেই দেখা যায় বাইকগুলিতে আগুন লেগে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, আশেপাশে থাকা বাইকগুলিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।